গুলির একেবারে নিজস্ব আলোচনার বিষয় হল ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় অন্য কোন সাবজেক্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করে না পৃথিবী পৃষ্ঠে কোন স্থান কোথায় অবস্থিত তা নির্ণয় করাটা আমাদের জন্য অত্যাবশ্যক কারণ পৃথিবীর কোথায় কোন মহাদেশ মহাসাগর শহর গ্রাম রাস্তা ইত্যাদি অবস্থিত তা জানার জন্য নদী জলবায়ু পাহাড় পর্বত ইত্যাদি যে ভৌগোলিক উপাদান গুলো সেগুলো জুড়ে বন্টন এগুলো পৃথিবীতে কোথায় অবস্থিত সেগুলো জানাটাও আমাদের জন্য জরুরি এছাড়া মানচিত্র তৈরি করতে কোন স্থানের অবস্থান জানাটা ভীষণই দরকার পৃথিবীর কোথায় কি ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে বা পাওয়া যাবে তার অনুসন্ধানের জন্য একটা স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের প্রয়োজনে সামরিক প্রয়োজনে বিভিন্ন অর্থনৈতিকমূলক উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো রূপায়ণ করা হয় সে সঠিকভাবে রূপায়ণ করার জন্য সঠিক স্থানে রূপায়ণ করার জন্য রূপৃষ্ঠে কোনো স্থান কোথায় অবস্থিত তা জানাটা ভীষণই দরকার ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান দু রকমের হয় আপেক্ষিক অবস্থান এবং প্রকৃত অবস্থান যখন কোন বস্তু বা স্থানের সাপেক্ষে অন্য কোনো বস্তু বা স্থানের অবস্থান অবস্থান নির্ণয় করা হয় হয় তখন তাকে বলা আপেক্ষিক যেমন ছবিতে এ স্থানের সাপেক্ষে বি স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমরা বলবো যে এ স্থান থেকে বিস্থানটি ষাট ডিগ্রি কৌণিক দূরত্বে এবং দুশো মিটার রৈখিক দূরত্বে অবস্থান করছে বা বি স্থানটি এ স্থানের সঙ্গে ষাট ডিগ্রি কোণে দুশো মিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ দেখো কোন স্থানের আপেক্ষিক অবস্থা নির্ণয় করতে গিয়ে আমরা দূরত্ব সম্পর্কে দুরকম ধারণা পেলাম অর্থাৎ দূরত্ব দুরকমের রৈখিক দূরত্ব এবং কৌণিক দূরত্ব রৈখিক দূরত্ব কাকে বলে সমতল প্রকৃষ্টি যখন দুটো স্থানের মধ্যে দূরত্ব রেখায় স্কেল চেন বা ফিতের মাধ্যমে মাপা হয় তখন তাকে দূরত্ব বলে যেমন খাতায় যেমন আর বি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো এই পাঁচ সেন্টিমিটার হলো রৈখিক দূরত্ব আর কৌিক দূরত্ব যখন কোন সাহায্যে দূরত্ব মাপা হয় তোমরা চাঁদার সাহায্যে কোন সবাই এঁকেছো জ্যামিতি করতে গিয়ে কোনো গোলাকার বস্তুর বক্রতলে অবস্থিত দুটি স্থানের মধ্যেকার দূরত্ব মাপা হয় তখন ওই দুটি স্থান ওই গোলাকার বস্তুর কেন্দ্রে সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করল তা নির্ণয় করা হয় একে কৌণিক দূরত্ব বলে পৃথিবীর যেহেতু গোলাকার বস্তু তাই কোন স্থানের অবস্থান নির্ণয়ে যে অক্ষাংশ দ্রাঘিমার সাহায্য নেওয়া হয় সেগুলি তাই সবই হচ্ছে কৌণিক দূরত্ব আর তা পরিমাপের একক হল ডিগ্রি তোমরা জানো এক সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড অর্থাৎ ও দ্রাঘিমার ক্ষুদ্রতম একক হল সেকেন্ড এবং বৃহত্তম একক হল ডিগ্রি অন্য কোন বস্তু বা স্থানের সাহায্য ছাড়াই যখন কোনো বস্তু বা স্থানের অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে ওই বস্তু বা স্থানের প্রকৃত অবস্থান বলা হয় বা ট্রু লোকেশন এটা অনেকটাই নিখুঁত এবং নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব অক্ষাংশ ও দ্রাঘিমার সাহায্যে আমরা যখন কোনো স্থানের অবস্থান নির্ণয় করি তখন সেটা হলো সেই স্থানের প্রকৃত অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সারা পৃথিবীকে কতগুলি ক্ষোভ বা গ্রিডে ভাগ করে জালের মতো আচ্ছাদিত করে রেখেছে এই ক্ষোভ সমন্বিত যে জাল সেটাকে বলা হচ্ছে ভৌগোলিক জালক বা জিওগ্রাফিক্যাল গ্রিড আর এর সাহায্যেই কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয় কিভাবে করা হয় সেটা জানার জন্যে প্রথমে চলো আমরা জেনে নিই অক্ষাংশ এবং অক্ষরেখা সম্পর্কে পৃথিবীর উত্তর মেরু পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবীর দক্ষিণ মেরুকে যদি একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাহলে যে রেখা পাওয়া যায় তাকে বলে পৃথিবীর অক্ষ অর্থাৎ পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তটি হলো উত্তর মেরু ও দক্ষিণ প্রান্তটি হলো দক্ষিণ মেরু পৃথিবী অক্ষের উপর সাড়ে ডিগ্রি কোণে হেলে অনবরত নিজের চারপাশে পাক খেয়ে যাচ্ছে নিরক্ষ রেখা পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাতে অবস্থিত তাকেই বলা হয় নিরক্ষ রেখা এর মান শূন্য ডিগ্রি তাই এর নাম নিরক্ষরেখা এই রেখায় দিন ও রাত সমান হয় বলে একে বিশুভ রেখাও বলা হয় বিশুভ কথার অর্থ সমান নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটো সমান গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখার উপর ভিত্তি করেই অন্যান্য স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর গোলার্ধের অক্ষাংশগুলিকে বলা হয় উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ গোলার্ধের অক্ষাংশগুলিকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ অক্ষাংশ পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোন স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটি রেখা টানা হয় তাহলে ওই রেখা নিরক্ষ সাথে যে কোন উৎপন্ন করবে তাকেই বলা হয় সেই স্থানের অক্ষাংশ নিরক্ষরেখায় এই কোণ শূন্য ডিগ্রি তাই নিরক্ষ রেখার মানও শূন্য ডিগ্রি মেরুতে এই কোণের মান নব্বই ডিগ্রি তাই মেরু অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরু উভয়ের মানে হচ্ছে নব্বই ডিগ্রি এখন এইভাবে অর্থাৎ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা রেখা টেনে কোনো পরিমাপ করা অক্ষাংশ পরিমাপ করা অসম্ভব ব্যাপার এটা একটা তাত্ত্বিক অক্ষাংশ নির্ণয় করা হয় যন্ত্রের সাহায্যে মেরু নক্ষত্রের উন্নতি কোন পরিমাপ করে মেরু নক্ষত্র জিনিসটা কি পৃথিবীর মেরুর সাথে ঠিক নব্বই ডিগ্রি কোণে বা মেরুর সঙ্গে লম্বভাবে যে নক্ষত্র অবস্থান করে তাকে মেরু নক্ষত্র বলে উত্তর গোলার্ধে মেরু নক্ষত্র হল ধ্রুবতারা এটি ঠিক নব্বই ডিগ্রি উত্তর মেরুবিন্দুর সঙ্গে লম্বভাবে অবস্থান করে অর্থাৎ উত্তর মেরুতে একে ঠিক মাথার উপরে দেখা যায় এবং দক্ষিণ গোলার্ধে হ্যাটলির অক্রান্তের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় আমাদের হুগলির অক্ষাংশ বাইশ ডিগ্রি চুয়ান্ন মিনিট উত্তর অর্থাৎ আমাদের হুগলি থেকে যদি সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে ধ্রুবতারাকে দেখি তাহলে দিগন্ত রেখা থেকে উত্তর দিকে বাইশ ডিগ্রি চুয়ান্ন মিনিট কোণে একে দেখতে পাবো রেখায় ধ্রুবতারাকে শূন্য ডিগ্রি অর্থাৎ দিগন্ত রেখায় দেখা যায় এবং দক্ষিণ গোলার্ধে দেখা যায় না দক্ষিণ গোলার্ধে হ্যাটলি হ্যাটলির অক্টান্টের সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ এটা তো গেল রাতের বেলার কথা দিনের বেলা কিভাবে পরিমাপ করা হয় দিনেবেলা তো আর এই নক্ষত্রগুলোকে দেখা যায় না তখন সূর্য পতন কোণের সাহায্যে ও থিওলাইট যন্ত্রের মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয় অক্ষরেখা একই মানের অক্ষাংশগুলি একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে পূর্ণ বৃত্ত রেখা পাওয়া যায় তাকেই বলা হয় অক্ষরেখা বৈশিষ্ট্য অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত কিন্তু নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ এই দুটো বিন্দু এগুলো কোনো রেখা নয় অক্ষরেখাগুলির পরিধি সমান নয় নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখা থেকে যত উত্তর ও দক্ষিণে যাওয়া যায় অক্ষরেখার পরিধি কমতে থাকে এবং দুই মেরুতে গিয়ে এগুলো বিন্দুতে পরিণত হয় অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল অক্ষরেখা সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি এবং সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি প্রতিটি অক্ষরেখা বরাবর অক্ষাংশ একই থাকে অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিছুটা বেশি হয় একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় আলাদা হয় কিন্তু জলবায়ু একই রকমের হয়ে থাকে পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি হল নিরক্ষরেখা কর্কটক্রান্তি ও মকর ক্রান্তি রেখা সুমেরু বৃত্তরেখা কুমেরু রেখা এবং সুমেরু কুমেরু অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার নিরক্ষরেখা ও অন্যান্য অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোন স্থান বা অঞ্চলের অবস্থান নির্ণয় করা হয় অর্থাৎ কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা বা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত অক্ষাংশ বা অক্ষরেখা থেকে তা জানা যায় অক্ষরেখার সাহায্যে সূর্যরশ্মির পতন কোন জানা যায় বলে উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়া যায় কর্কটক্রান্তি ও মকরক্রান্তির রেখাকে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের শেষ সীমা হিসাবে ধরা হয়েছে বিভিন্ন অক্ষরেখা থেকে ঋতু পরিবর্তনের সাথে সাথে দিন ও রাত্রির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রধান অক্ষরেখাগুলির সাহায্যে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি দেশের সীমানা নির্ধারণ করা হয়েছে অক্ষরেখার সাহায্যে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার অনেকটা অংশই ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা চিহ্নিত প্রধান প্রধান অক্ষরেখার উপর নির্ভর করে পৃথিবীকে তিনটে তাপমণ্ডলে ভাগ করা হয়েছে যথা উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল উষ্ণমণ্ডল উত্তর গোলার্ধের কর্কট রেখা থেকে দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখা পর্যন্ত বিস্তীর্ণ যে অঞ্চল এটাকে বলা হয় উষ্ণমণ্ডল সারা বছর সূর্য এখানে লম্বভাবে কিরণ দেয় বলে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে এই অঞ্চলে সব থেকে বেশি লম্বরশ্মি পতিত হয় এবং সেই কারণে উষ্ণতাও সব থেকে বেশি বাছুরি গড় উষ্ণতার পরিমাণ সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বাতার বেশি হয় নাতিশীতোষ্ণ মণ্ডল মন্ডল উত্তর গোলার্ধে কর্কট রেখা থেকে সুমেরু বৃত্তরেখা এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু পর্যন্ত যে বিস্তীর্ণ সেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল মন্ডল এখানে উষ্ণতা মাঝে মাঝি অর্থাৎ খুব বেশিও না খুব কমও নয় বাছরে গড় উষ্ণতার পরিমাণ থাকে শূন্য থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ শূন্য ডিগ্রির উপরে এবং সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে হিমন্ডল উত্তর গোলার্ধে সুমেরু রেখা থেকে সুমেরু বিন্দু এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু রেখা থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অঞ্চলটি সেখানে বছরে ছমাস সূর্যের আলো পৌঁছায় না এবং বাকি ছ মাস অত্যন্ত দীর্ঘভাবে সূর্যরশ্মি পতিত হয় বলে এখানে উষ্ণতা সর্বদাই শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে সেই কারণে এই অঞ্চলটিকে বলা হয় হিম অঞ্চল বা হিমমণ্ডল